কলেজ বন্ধের পরও ইউনিফর্ম গায়ে রাজপথের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে ছাত্র আন্দোলন। রাজধানীতে গণপরিবহন সংকট। রাজধানীর কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকার অনুদান প্রধানমন্ত্রী। সান্ত্বনা জানান শোকাহত পরিবারকে। হজযাত্রী প্রতিস্থাপন কোটা 8 থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের। আজও বাংলাদেশ বিমানের 2টি হজ ফ্লাইট বাতিল। বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের 5 সদস্যের তদন্ত দল। বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। এবং ট্রেনে যাতায়াতে এখনও বিড়ম্বনায় পড়তে হয় প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের। নেই পর্যাপ্ত হুইলচেয়ার, কুলিদের দৌড়াতে গুনতে হয় বাড়তি টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। ঢাকা সহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরও নিরাপদ সড়কের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুন হাতে শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। কোথাও শিক্ষার্থীরাই পরীক্ষা করছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসের সনদ সহ যাবতীয় কাগজ। আবার কোথাও লেন মেনে গাড়ি চলাচলে চালকদের বাধ্য করেছে শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি সুনিয়ন্ত্রিত রাখতে রাজধানীব্যাপী তৎপর রয়েছে পুলিশ বাহিনী। স্কুল কলেজ সরকারিভাবে বন্ধ ঘোষণার পরেও রাজপথ উত্তাল শিক্ষার্থীদের বিক্ষোভে। হাতে প্লেকার্ড আর স্লোগানে স্লোগানে নিরাপদ সড়কের দাবি তুলে ধরে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি পরিবহন নৈরাজ্য বন্ধ ও নিরাপদ জীবনের নিশ্চয়তা। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে রাজধানীর হাউস বিল্ডিং, কলেজ গেট, আসাদ গেট, সায়েন্স ল্যাব, মতিঝিল, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই স্লোগান দিতে থাকে তারা। কোথাও কোথাও রাস্তার উপরেই প্লেকার্ড হাতে বসে পড়ে শিক্ষার্থীরা। প্রশাসন যখন দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখন তো এই দায়িত্বটা ছাত্রদের নিতেই হবে, তাই না? আমরাই তো দেশের ভবিষ্যৎ। আমাদের যে 9 দফা দাবিটা, এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় অবরোধ করব। অবরোধের পাশাপাশি শিক্ষার্থীরা রাস্তায় চলাচলকারী গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে। এর মধ্যে বাস, মোটরসাইকেল ও প্রাইভেট কারের কাগজ যাচাই করা হয়। তাদের এই কর্মসূচি থেকে বাদ পড়েনি মন্ত্রী, আমলা, এমনকি মিডিয়ার গাড়িও। ১০০টার মধ্যে 80টা গাড়ি লাইসেন্স নাই। এইগুলো মানে তারা যে কিভাবে চালাইতেছে আল্লাহ জানে। একটা গাড়িকে যখন আমি ধরলাম, সে আমারে বলতেছে সে রুগী আনতে যাচ্ছে। তখন আমি বললাম কোনো কনসিয়াস লোক কখনো প্রাইভেট কার করে রুগী আনে না। দেন উনি আমার পায়ে ধরে আমাকে বলে আমি উবারের গাড়ি। তাহলে আপনি বলেন ওদেরকে, ওরা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের দেশটা কিভাবে চলবে? উল্টো পথে আসা গাড়ি কিংবা লেন অমান্য করে চলা গাড়ি সবকিছুতেই বাধা দেয় শিক্ষার্থীরা। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে গাড়ি ভাঙচুরও করে শিক্ষার্থীরা। পরিবহনের অনিয়ম বন্ধে মৌখিক আশ্বাস নয়, লিখিতভাবে সরকারি ঘোষণার দাবি জানায় তারা। আমরা যতদূর শুনেছি যে পরবর্তী যে অধিবেশন হবে সেই অধিবেশনে আমাদের দাবি দেওয়া তোলা হবে। আমরা এতদিন কি রাস্তায় থাকবো? আমরা এতদিন রাস্তায় থাকতে চাই না। আমরা আশ্বাস চাই না, আমরা বাস্তবায়ন চাই না, আমরা লিখিত আকারে এর প্রকাশ চাই, তাহলে আমরা ঘরে ফিরবো। শিক্ষার্থীদের বাসায় ফেরানো সহ রাজধানীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে তাদেরকে বাড়িতে বা স্কুলে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমরা সার্বিক পরিস্থিতি যাতে ঠিক থাকে সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ভাঙচুরের ভয় আর সঠিক কাগজপত্র না থাকায় অনেক গণপরিবহন রাস্তায় বের না হয় কিছুটা দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। আসতেছি, যেখানে 2 ঘন্টার পথ সেখানে 5 ঘন্টা লাগছে। আধার কাউ যাবো, কিন্তু যে পরিবহন সংকট চিন্তায় আছি কীভাবে যাবো। দুর্ভোগ হচ্ছে, কিন্তু ছাত্ররা যে কাজটা করছে এরা সাথে আমরা একমত। রোববার দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাস চাপায় 2 শিক্ষার্থী আব্দুল করিম সজীব ও দিয়া খানম মিম নিহতের পর থেকেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজও চট্টগ্রাম ও রাজশাহী সহ দেশব্যাপী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আন্দোলনে উত্তাল রাজশাহী। সাহেববাজার জিরো পয়েন্ট রাস্তায় অবস্থান নিয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিবাদ জানায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে স্লোগান দেয় তারা। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা কোনো ভাই বোনের মৃত্যু চাই না। আমাদের দেশের পরিবহন ব্যবস্থা যেমন, আমি যে বাসা
থেকে বের হচ্ছি, আমি যে বাসায় ফেরত যাব এর তো কোনো গ্যারান্টি দিতে পারছি না। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ওয়াসার মোড়, প্রেস ক্লাব, নিউ মার্কেট ও লালখান বাজার সহ বেশ কয়েকটি এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করে তারা। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানায় শিক্ষার্থীরা। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন গাড়ি ছাড়া আমরা চলতে দিব না। রংপুর নগরীর শাশ্বত বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহ শহরে টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী। এ সময় গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। বগুড়ার সাতমাথায় নয় দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে এতে অংশ নেন অভিভাবকরাও। আজকে তারা শিকার হয়েছে, অন্যদের হয়তো আমরাও হতে পারি, এজন্য আমরা নিরাপদ সড়ক যাচ্ছি। আমাদের বাচ্চাদের জন্য ঘরে ফেরা, নিরাপত্তা সড়ক দেখ যাতে ওরা সুস্থভাবে ঘরে ফিরে স্কুল থেকে, এটা আমার চাওয়া। ছাত্রদের আন্দোলন ছড়িয়ে পড়েছে খুলনাতেও। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া সাভার, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, বান্দরবান ও ফরিদপুর সহ দেশব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নানা কর্মসূচির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তরুণদের উৎসাহ দিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। কেউ কভার ফটো, কেউ আবার প্রোফাইল পরিবর্তন, এর মাধ্যমে সংহতি জানানো হচ্ছে নিরাপদ সড়কের দাবির আন্দোলনকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু নিউজ পোর্টাল প্রধানমন্ত্রীর নামে যে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে তা দেখে বিভ্রান্ত না হতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। রাজপথে আন্দোলনরত সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন মা, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, যানবাহন আর চালকদের লাইসেন্স চেক কিংবা সারিবদ্ধ রিকশার দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এসব ছবি। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ, এমন স্লোগানেও মুখরিত সোশ্যাল মিডিয়া। নিরাপদ সড়কের দাবিতে প্রোফাইল এবং কভার ফটো পরিবর্তনও চোখে পড়ার মতো। ঢালিউড সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে কর্মজীবী সাধারণ মানুষ, কে না উৎসাহ যোগাচ্ছে স্কুল কলেজের অ্যাপ্রন পরা এসব বাচ্চাদের। তারুণ্যের এই জোয়ারে সত্যি সত্যি একদিন পূর্ণাঙ্গ শৃঙ্খলায় আসবে লাল সবুজের প্রিয় বাংলাদেশ, এমন প্রত্যাশায় উচ্ছ্বাসিত সব বয়সী মানুষের ফেসবুকের দেয়াল। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিরাপত্তাজনিত কারণে ময়মনসিংহ অঞ্চল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীমুখী যাত্রীরা। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ ভোর 6টা থেকে বন্ধ রাখা হয় ঢাকামুখী বাস চলাচল। এ কারণে শহরের মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে আন্তঃজেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী যাত্রীদের। এদিকে দিনের বেলা বন্ধ থাকলেও রাতে বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। বাস চলাচল বন্ধ রাখছি, আমাদের গাড়ি ঘুরি চালাইতে গেলে গাড়ির মাঝে পাথর মারে, ভাঙচুর করে। টঙ্গি থেকে এসে আপনারা মনে করেন যে ডাঙ্গা যে আপনারা মনে করেন যে ছাত্ররা জায়গায় ইটা টিটা মারতেছে সমানে, গাড়ি তারপর আমরা সাইড করে রাখছি, তারপর ওই অবস্থায়। এই কারণে আমরা যাইতে পারি না। আমরা তো এখন অনেক সমস্যার মধ্যে আছি যে ঢাকা যেতে চাইছি কিন্তু ঢাকা যেতে পারতেছি না। কালকে আমাদের ঢাকাতে একটা পরীক্ষা ছিল ব্যাংকের সিনিয়র অফিসার, ওইটাতে যাওয়ার জন্য আজকে আমরা আসছিলাম কিন্তু এখন তো আইসা দেখি যে বাস বন্ধ। ঢাকায় জব করি, যেতে পারলাম না, আজকে দিনটা আমার মিস হয়ে গেল আর কি। আইসা দেখি যে বাস বন্ধ, গাড়ি চলতেছে না, কিন্তু আমরা বিভিন্ন অফিসের কাজের খুব সমস্যা হইতাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার। প্রধানমন্ত্রী এই দুই পরিবারকে সান্ত্বনা দেন এবং প্রতি পরিবারকে 20 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্রে অনুদান তুলে দেন। প্রধানমন্ত্রী সান্ত্বনা ও দোষীদের শাস্তির আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন গণভবনে যান গেল রবিবার সড়ক দুর্ঘটনায় নিহত কুর্মিটোলার দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।
এ সময় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেবার আশ্বাস দেন সরকার প্রধান। সাক্ষাৎ শেষে নিহত দিয়ার বাবা জানান, শহীদ রমিজউদ্দিন কলেজকে 5টি বাস প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার নির্মাণ এবং স্কুল কলেজের জন্য বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রেক্ষিতে আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান জানান এই অভিভাবক। সত্য বিচার আমরা পাবো আশা করি, এটা বিশ্ববাসী সবাই জেনে গেছে, প্রধানমন্ত্রী নিজের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, সেও আমার বাসায় গেছে, আমাদের বাসায় গেছে, সেও বলছে এটা কেউ চাপায় রাখতে হবে না, এটা বিচার হবে, এটা সত্য একটা বিচার হবে আশা করি। বিচারটা হয়ে গেলে আমরাই দেশের মানুষ সবাই শান্তি পাবো, সত্য বিচার হলে হয়ে যাবে আশা করি আল্লাহর রহমতে। হে আমাকে ভালো সান্ত্বনা দিছে, আমরা তার কাছে খুব কৃতজ্ঞ। বাস দুর্ঘটনায় প্রতি পরিবারকে 20 লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্রের অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন আইন পাশ হলে দুর্ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি সহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি জানান, শিগগিরই পাশ হতে যাওয়া এই আইনটির মধ্যেই শিক্ষার্থীদের সব দাবি সমাধান রয়েছে। জনভোগান্তি দূর করতে মালিকদের রাস্তায় গাড়ি নামাতে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। তাদের যে দাবিগুলো, সব দাবিরই সমাধান কিন্তু সড়ক পরিবহন আইনের মধ্যে আছে। এই আইনটা পাশ হলে এই যে রাস্তা পাখির মতো মানুষ মরার প্রবণতা, এটার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ হবে। অ্যাক্সিডেন্টের মতো বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান এখানে থাকবে। আরো অপকর্ম বা দুর্ঘটনা জাতীয় বিষয়ের পুনরাবৃত্তি রোধে যদি ভূমিকা রাখতে না পারে তাহলে সে আইনের তো প্রয়োজন, মানুষ সাফার করছে, সেজন্য গাড়ি যাতে নামে রাস্তা, সে ব্যাপারে মালিক শ্রমিকদের আমরা রিকোয়েস্ট করেছি। পদত্যাগের দাবি শিক্ষার্থীদের নয় বিএনপির উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন পদত্যাগের প্রশ্নে ওঠে না। বিকেলে কুর্মিটোলায় বাস চাপায় নিহত 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। এ সময় শ্রমিকদের রাজপথে বিশৃঙ্খলা না করারও নির্দেশ দেন তিনি। ঢাকায় তো আমরা মালিকদের বের করতে মানে বলিও নাই, হ্যাঁও বলি নাই, নাও বলি নাই, যারা যারা নিরাপত্তার অভাব বোধ করছেন তারা গাড়ি বাইর করছেন। মালিক শ্রমিকদেরকে সতর্ক করে দিলাম যে ছাত্ররা ঢাকার দিকে নিরাপত্তা এরকম অভাব দেখা দিচ্ছে, আপনারা চিন্তা ভাবনা করে ওখান থেকে গাড়ি আসবেন, আর সারা দেশে গাড়ি চালাবেন, কোনো সমস্যা হলে কোনো কর্মী কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা বা সৃষ্টি না করে আমাদের শ্রমিক মালিকরা, সেটা আমরা আজকে একত্র সিদ্ধান্ত হয়ে কতগুলো টেলিফোন করলাম বিভিন্ন জায়গায়। নয় দফায় কোথাও আমার পদত্যাগের কথা নাই, নয় দফায় যেটা আছে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমা তাদের কাছে বলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন বর্তমান সরকারের ব্যর্থতায় রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়েছে। সকালে নয়াপল্টনে এক ব্রিফিং এ তিনি এ কথা বলেন। এ সময় তিনি সরকারের পদত্যাগ দাবি করেন। আজকে এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ছে। এখনো পদত্যাগ করেন, এতটুকু সম্মান যদি আপনার থাকতো, আপনি এবং ওবায়দুল কাদের সাহেব যিনি সড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, একটা লোকের ঘাড়ে তো চলে যাচ্ছে সব, কেন সড়ক মন্ত্রী কি তার দায়িত্ব অস্বীকার করতে পারেন? কেন কোনো ম্যানেজমেন্ট নাই? কারণটা হচ্ছে যে সরকারের কোনো জবাব দিতে নাই তো, ইট হ্যাজ টোটালি ফেইল কোলাপসড, এবং আমরা যেটা বলে আসছি এটা একটা পুরোপুরি ব্যর্থ সরকার। আমরা এই ঘটনাগুলির জন্য এবং এই গত ঘটনার জন্য অবিলম্বে সরকারকে দায়ী করছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি, আমরা এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি বলেছি আমরা। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে চলমান ট্রাফিক আইন আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বিআরটিএ সহ পুলিশের ট্রাফিক বিভাগ একযোগে সড়কের অনিয়ম ও নৈরাজ্য প্রতিহত করতে কাজ করছে বলেও জানান তিনি। চলমান ট্রাফিক
ব্যবস্থাপনা ছিল সেটিকে আরো জোরদার করা হয়েছে। আপনারা লক্ষ্য করে থাকবেন ইতোমধ্যেই বিআরটি এর পক্ষ থেকে পুলিশের বিআরটি পুলিশকে সহযোগিতা করছে, বিআরটি এবং পুলিশ যৌথভাবে সকল গাড়ির ফিটনেস পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন এবং কোনো অনিয়ম পেলে সেই ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া সেটি শুরু করেছে। সরকার পরিবহন খাতের সংকট মোকাবেলায় কখনো উদ্যোগ নেয়নি, বরং বিশেষ গোষ্ঠীর স্বার্থের কাছে রাষ্ট্র জিম্মি হয়ে পড়েছে। সকালে রাজধানীর ধানমন্ডির মাইদাস সেন্টারে বৈদেশিক অর্থায়নে এনজিও ও সুশাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় পরিবহন সংশ্লিষ্ট দুই মন্ত্রী পদত্যাগ দাবি করে নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য, জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য প্রথম এবং অপরিহার্য পদক্ষেপ হচ্ছে এই স্বার্থের দ্বন্দ্বের অবসান করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। যারা রাজাকতার জন্য দায়ী, যারা মৃত্যু মিছিলের জন্য দায়ী, যারা হতাহতের জন্য দায়ী, তাদেরকে বিচার আয়তে আনতে হবে, আইনগতভাবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে অপরাধ যিনি হন, যিনি করুক না কেন, তিনি বিচারের ঊর্ধ্বে কখনো থাকতে পারেন না। এদেশের জনগণ পুলিশ বা আইন প্রক্রিয়ার সংস্থাকে তাদের করের অর্থে পরিচালনা করে থাকে, এই প্রত্যাশা নেই যে তারা আইনের রক্ষক হবে, আইনের ভক্ষক নয়। দেখছেন সময় সংবাদ। ক্লিক সিলিং ফ্যান, এ হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আসামে নাগরিকত্ব তালিকা থেকে 40 লাখ বাসিন্দার বাদ পড়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় জানিয়ে তিনি বলেন আদালতের সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আসামে শুধু বাঙালি নয়, সেখানে মিয়ানমারের নাগরিকও আছে। নথিপত্র দেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে। বাসিন্দাদের বিতাড়িত করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, এ বিষয়ে উদ্বেগের কিছুই নেই। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। হজযাত্রী প্রতিস্থাপন কোটা 8% থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ এজেন্সিগুলো এবং হাবের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে সচিবালয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়। শুক্রবারের মধ্যে আবেদন করতে হবে এজেন্সিগুলোকে। আবেদনপত্রের সঙ্গে প্রতিস্থাপনযোগ্য হজযাত্রী গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুজনিত কারণে হজ পালন করতে পারবেন না, এই মর্মে চিকিৎসকের সনদ দাখিল করতে হবে। এদিকে হজযাত্রার 20তম দিনে সিট খালি থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাত 1:55 ও বিকেল 3:45 ফ্লাইট দুটি বাতিল করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত বিমানের বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো 7টিতে। দুর্নীতি ও অনিয়ম তদন্তে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের 5 সদস্যের কমিটি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা কয়লা খনি প্রকল্প এলাকায় যান। এ সময় দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কয়লা দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। এরপর তারা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। কাল আবারও কয়লা খনি পরিদর্শনের কথা রয়েছে তাদের, তবে এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রতিবাদে এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় কয়লা লোপাটের তদন্ত এবং তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণ অনুসন্ধানের দাবি জানান তারা। অবিলম্বে তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করতে হবে এবং স্থানীয় অভিজ্ঞ শ্রমিক যারা আছে তাদেরকে অতি দ্রুত নিয়োগ দিতে হবে। বর্তমান শ্রমিক একেবারে বেকার, আর আমাদের এই নিয়োগ ব্যাপারে এখানকার কর্তৃপক্ষ আমাদের সাথে একটা গেম খেলার মতন খেলাচ্ছে। আমরা চাই যে তাপবিদ্যুৎ চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিয়োগ নিয়ে যেন তারা মানে আমাদের এই দাবি যেন বাস্তবায়ন করে। এখনো প্রতিবন্ধী বান্ধব হয়ে ওঠেনি দেশের রেল স্টেশনগুলো। প্রতিদিন ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় তাদের, ভোগান্তি পোহাতে হয় অসুস্থ রোগীদেরও। স্টেশনে নেই পর্যাপ্ত হুইলচেয়ার, যা আছে তাও কুলিদের দখলে। আবার হুইলচেয়ার ব্যবহারে গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি টাকা। একই অবস্থা যাত্রীদের মালামাল পরিবহনের জন্য রাখা ট্রলি নিয়েও। নাজমুস সালেহের রিপোর্ট।
ক্র্যাচে ভর দিয়ে বহু কষ্টে ট্রেন থেকে নামলেন তাফসির হোসেন। প্ল্যাটফর্মে কোনো হুইল চেয়ার না পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই প্ল্যাটফর্ম পার হচ্ছেন তিনি। জন্মগত শারীরিকভাবে অক্ষম মমিনুলেরও একই পরিণতি, ট্রেনে উঠতে আর নামতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিতে হয় তাদের। 100% ফিট মানুষের চাইতে আমার ফিজিক্যাল যেহেতু প্রবলেম আছে, স্বাভাবিক আমার একটু কষ্ট হয় উঠতে নামতে। নামার সময় মনে করেন ব্রেক করে যাত্রীরা নামে, পরে আমি নামি, দাঁড়ানোর জায়গা পাই না আর হুইল চেয়ার। অথচ প্রতিটি প্ল্যাটফর্মেই থাকার কথা ছিল একাধিক হুইল চেয়ার। কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায় পর্যাপ্ত চেয়ার তো নাই, যা আছে তাও পড়ে আছে মালামাল বুকিং কক্ষের দরজার ওপাশে। ফলে অসুস্থ আর প্রতিবন্ধীদের ভোগান্তির শেষ নেই যেন। যাত্রীদের এমন অসহায়ত্বের সুযোগ নিয়ে মাত্র 10 টাকার হুইল চেয়ারের ভাড়া 100 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করে নিচ্ছে কুলিরা। আমি রিক্সা নিয়ে দাঁড়া করছি, ওনার গাড়ি নিয়ে আসছে, ওনার বিল হচ্ছে 100 টাকা। একটা লোকে যদি একটা রুগী ধাক্কায় নেয় নিম্নস্তরে, কেউ 200-250 টাকা নেয়, চাইলে না কম লাগে না। একইভাবে যাত্রীদের মালামাল বহনের জন্য রাখা শতাধিক ট্রলির সবকটি কুলিদের দখলে, যেগুলো থাকার কথা ছিল প্ল্যাটফর্মে, যাতে যাত্রীরা নিজেদের মালামাল নির্দিষ্ট দূরত্বে নিজেরাই বহন করতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার কাছে মনে করেন যে একটা আছে, মনে করেন যে আমি স্টেশনের সরকারি লেবার, যা দুই একটা যা আছে তাও তারা বাড়াচ্ছে অনেক বেশি, যেটা অনেক বেশি, যেটা 300-400 টাকা তাচ্ছে তারা। 200 টাকা চাওয়ার পরে আমরা 150 টাকা দিয়ে কথাবার্তা বলে পরে ভিতরে খুব ভালোভাবে আসছি। পরে 100 টাকা কইছে, পরে 150 টাকা কইলে আসছি। রেলওয়ের বেঁধে দেওয়া মালামাল বহনের এই মূল্য তালিকার বাইরে 10 থেকে 20% বেশি আদায় করা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। এ সকল ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। ইচ্ছাগুলি নিজে ব্যবহার করতে পারবে, আবার এনে ফেরত দিবে, আর যদি লেবার দিয়ে ব্যবহার করতে পারে সেটাও করতে পারবে। টাকা দাবি যদি আদায় করার চেষ্টা করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে লেবার করবে ওই লেবারের চাকরি থাকবে না, স্টেশনে চাকরি থাকার কথা না। যাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে প্রশাসনিক নজরদারি বাড়ানোর তাগিদ রেলপথ যাত্রীদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। সুদের হার কমে যাওয়ায় শঙ্কায় সঞ্চয়পত্র বিক্রি আগের তুলনায় অনেকটা বেড়েছে। তবে লাগামহীন বিনিয়োগের সুযোগে বিত্তবানরাই সঞ্চয়পত্রের সুবিধা বেশি ভোগ করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে সুদের হার সবার জন্য না কমিয়ে বিনিয়োগ কাঠামোর পরিবর্তন দরকার। সঞ্চয় অধিদপ্তর বলছে এ খাতে বিনিয়োগে অনিয়ম বন্ধে ভবিষ্যতে অনলাইনে গ্রাহকদের তথ্য পর্যালোচনার পরিকল্পনা রয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। সঞ্চয়পত্র একদিকে সরকারের বাজেট ঘাটতি পূরণে একটি বড় অভ্যন্তরীণ উৎস, অন্যদিকে নারী, বয়স্ক, অবসরপ্রাপ্ত নাগরিকদের একটি নিশ্চিত আয়ের মাধ্যম বলেও বিবেচিত হয়। তুলনামূলক বেশি মুনাফা ও সর্বাধিক নিরাপদ সঞ্চয়ের জন্য এখাতে সব নাগরিকের বাড়তি আগ্রহ থাকে। তবে জুনের প্রথম সপ্তাহে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত দেন। বাজেটের মাসে বাতরের তারপরের মাসে রিভিউ হবে। এরপরই জুলাই মাসের শুরুতে স্বল্পমেয়াদী ব্যাংক আমানতের সুদহার 6% নামিয়ে আনায় সঞ্চয়পত্র বিক্রির হার আরও বাড়ে। গত 2 মাসে এর আগে তুলনায় 25% বা 20% 20-25% বাড়ছে। আগে আমরা সঞ্চয়পত্র কিনলে 7-5 দিনের মধ্যে ইনস্ট্রুমেন্টটা পাইতাম, এখন 2 মাস লাগে। কারণটা কি? কারণটা হলো পাবলিক বেশি হারে কিনতে আছে। 3 মাস পর পর আমরা যে টাকাটা পাই পেনশন আর সঞ্চয়পত্র থেকে, আমার সংসার ভালো রকম চলে। শুধু আয়ের শেষ ভরসা হিসেবে মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তা নয়, অনেক বিত্তবানরাও আর্থিক খাতের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় প্রায় দ্বিগুণ মুনাফা পেতে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন বলে মনে করেন সাধারণ গ্রাহকরা। কোটি কোটি টাকার মালিক তারা এখন যখন শুনছে ব্যাংক ইন্টারেস্ট কমানো হবে, তখন দেখা যায় অনেক আইসা এখানে সঞ্চয়পত্রের উপরে ঝুঁকে পড়ছে। যখন এটা আইন করা হবে যে এর লিমিটেশন এত 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 এত, তাহলে তো সঞ্চয়পত্র কিনতে আয়ের উৎস জানানোর বাধ্যবাধকতা নেই, তাই উচ্চবিত্তরা এখাতের সুবিধা বেশি নিচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরাও। ঢালাওভাবে সঞ্চয়পত্রের সুদের হার কমানো উচিত নয়, বরং যাদের জন্য এই সঞ্চয়পত্র আসলে মূল টার্গেটেড, অবসরে যারা গেছেন তাদের জন্য, গৃহবধূ যারা আছেন যাদের ডাইরেক্ট ইনকাম নাই তাদের জন্য, সেইখানে কিছু মনিটরিং মেকানিজম করা উচিত যাতে তারাই আসলে সঞ্চয়পত্র বেশি মাত্রায় কিনতে পারেন, আর অন্যদের ক্ষেত্রে সুদের হারটা ভিন্ন হওয়া উচিত। সঞ্চয়পত্র অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলেও জানা গেল এখাতে কোনো ব্যক্তির বিনিয়োগ সীমা লঙ্ঘন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই। লিংক হবে বাংলাদেশ ব্যাংক এবং ডাকঘরের সঙ্গে, তখন কিন্তু ওই যে ন্যাশনাল আইডি ইউজ করব অটোমেশনের জন্য, ক্লিক করলে কিন্তু সাথে সাথে চলে আসবে যে এই নামধারী অথবা এই আইডিধারী ন্যাশনাল আইডিধারী লোক তার অলরেডি 30 লাখ হয়ে গেছে, সে আর কিনতে পারবে না, সেই ক্ষেত্রে আমাদের চেক দেওয়া সম্ভব হবে। চলতি বছরের জুন মাস পর্যন্ত সঞ্চয়পত্র খাতে সরকারের মোট দায় দাঁড়িয়েছে 2,39,328 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
টানা তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই লেকে আবারও মাছ শিকার শুরু হয়েছে। এতে ওই এলাকায় আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলার বিভিন্ন স্থান থেকে মাছ সংগ্রহ করে আনা হচ্ছে ফিশারি ঘাটে। ব্যবসায়ীরা মাছ পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। রাঙ্গামাটি থেকে হেফাজত শুভজিত তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে তিন মাস মাছ শিকার বন্ধ ছিল। মঙ্গলবার রাত ১২টার পর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে মাছ ধরতে নামেন জেলেরা। আবারও মাছ ব্যবসায়ী আর জেলেদের পদভারে মুখর হয়ে উঠেছে ৭২৫ বর্গমিটার আয়তনের কৃত্রিম কাপ্তাই হ্রদ। বুধবার সকাল থেকেই জেলার প্রধান মৎস্য আহরণ কেন্দ্রে ছিল মাছ ব্যবসায়ীদের ভিড়। প্রথম দিন মাছ শিকারের পরিমাণ দেখে খুশি ব্যবসায়ীরাও। প্রথম সিজনে আমাদের মাছ একটু বেশি আসছে, আগামীতে ভালো হবে আশা করি। এই মাছ আসতেছে যথেষ্ট, আল্লাহর রহমতে গতবারের চেয়ে অনেক বেশি, ১৫০ ইনশাআল্লাহ ভালো হবে। পানি যখন মারলে হয়তো মাছ গুলি আরো বাড়তে পারে। দীর্ঘ তিন মাস পর মাছ শিকার শুরু হওয়ায় খুশি এর সাথে জড়িত দিনমজুররা। গত তিন মাস আমাদের বিষয় বন্ধ ছিল, আমরা বহুত কষ্ট চলছি। এখন আমাদের বিষয় খোলা আছে, আমরা ইনশাআল্লাহ ভালো চলবো। বিষয় করলে আমাদের টাকা ইনকাম শুরু, তাহলে আমাদের সুপার ঘর খাবার চলবে। মাছ রেনিং শুরু হয়েছে, যার কারণে হয়তো আশা করতেছি মোটামুটি ভাবে কিছু আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারবো। প্রথম দিনে মৎস্য আহরণ দেখে গত বছরের মতো এবছরও অধিক রাজস্ব আয় করা সম্ভব হবে বলে আশাবাদী বিএফডিসির এই কর্মকর্তা। আমরা অনেক আশাবাদী যে এবছর বিগত বছরের তুলনায় আমাদের মাছের উৎপাদনও বাড়বে এবং একই সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। গত বছর কাপ্তাই হ্রদ থেকে ১০,০০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়। এবার লক্ষ্যমাত্রা ১১,০০০ মেট্রিক টন ধরা হয়েছে। আর এই মাছ আহরণের সাথে প্রায় ২২,০০০ মানুষ জড়িত। সময় সংবাদ, রাঙ্গামাটি। অপরিকল্পিতভাবে বেড়িবাঁধ নির্মাণ করায় পানিবন্দী হয়ে পড়েছে বরগুনার আমতলির কয়েক হাজার কৃষক। বৃষ্টির পানি না সরায় নষ্ট হয়ে যাচ্ছে একরের পর একর জমির আমনের বীজতলা। স্থানীয়রা বলছেন, বিধ্বস্ত কালভার্ট মেরামত না করেই বাঁধ নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ে এলাকাগুলো। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। তিন দিনের টানা বৃষ্টির পানি বসতি এলাকাগুলো থেকে নেমে গেলেও প্রায় চার দিন ধরে জমে আছে ফসলের ক্ষেতে। এতে পানির নিচে তলিয়ে আছে একরের পর একর আমনের বীজতলা। কিছু কিছু স্থানে বীজতলা ভেসে উঠেছে, আবার কোথাও কোথাও পানিতে ডুবে আছে। বীজতলা নষ্ট হওয়ায় এসব এলাকার কৃষি জমি এক মৌসুম থাকবে অনাবাদি। এদিকে আরো কদিন টানা বৃষ্টি হলে পেকে ওঠা আউশ ধানও নষ্ট হবে। ২০০৭ হইতে এই পর্যন্ত আমরা বীজ পেরা করতে পারতে আসিনি। এই ধান একবারের জায়গায় তিনবার হালান লাগে, তারপর আমরা আমন চাষ করতে পারতে আসিনি। প্রতি বছর বর্ষা মৌসুমে দুই তিন দিন বৃষ্টি হইলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ২০০৭ সালের ঘূর্ণিঝড়ে এলাকার বাঁধসহ কালভার্ট বিধ্বস্ত হলে কালভার্ট না নির্মাণ করেই বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড, যার ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সরে না, আবার শুকনো মৌসুমে পানির অভাব দেখা দেয়। কাছাকাছি ওনার তিনটা চারটা আছে, কালভার্ট আছে বা ছুলিজ আছে, একটা ছুলিজও নাই, সব মৃত্যু অবস্থায়। কেন যে পাচ্ছে না, কেন যে হচ্ছে না আমাদের নিষ্কাশনের ব্যবস্থাটা, এটা বড় দুঃখের বিষয়। অবশ্য দায়সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের। তাদের দাবি, বাঁধের কারণে নয়, অপরিকল্পিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য হয়েছে এমনটা। অপরিকল্পিত নির্মাণ, অবকাঠামো নির্মাণের ফলে অনেক জায়গা পকেট সৃষ্টি হয়। এই পকেট এরিয়ার পানিগুলো যে নিষ্কাশন, যে ড্রেনেজ নেটওয়ার্ক যেটা আছে, এর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন এইসব পকেট এরিয়াগুলোতে বৃষ্টির পানি আটকে যেতে পারে। গত বুধ থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে আমতলী উপজেলার রাউগা, কাঠালিয়া, টেপুরা সহ ৫ থেকে ৭টি গ্রামের ফসলি জমি এখন পানির নিচে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনে পুনর্নির্বাচনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বেলা ১১টায় বরিশাল সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। এ সময় বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনে পুনরায় নির্বাচনের দাবি জানান মহানগর বিএনপি সভাপতি ও ভোট ব্যবধানে পিছিয়ে থাকা মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার।
একই দাবিতে মেহেরপুরের বোসপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রতিবাদ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। এ সময় বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে আবারও নির্বাচনের দাবি জানান তারা। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুর তিন আসন, এ আসনে বিগত পাঁচটি সংসদ নির্বাচনে চারবারই জয়ী হওয়া দলটি আগামী নির্বাচনেও এ ধারা অব্যাহত রাখতে চায়। এক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সাধারণ মানুষের কাছে তুলে ধরাকেই কৌশল হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপি বলছে সুষ্ঠু নির্বাচন হলে জয় হবে ধানের শীষের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন এহসানুল হক শাওন। শ্রীপুর উপজেলা আর সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গাজীপুর তিন আসন। এ আসনের অনেক এলাকা জুড়ে উন্নয়নের ছোঁয়া লাগলেও ভাঙাচোরা রাস্তার কারণে রীতিমতো দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। আমাদের রাস্তাঘাট অবস্থা বেশি একটা ভালো না। আমরা এমন একটা প্রার্থী চাই, এক বয়স আসুক, রাস্তাঘাট কাজ টাজ করুক। মেল ফ্যাক্টরি নাই, ভালো ধরনের মেল ফ্যাক্টরি হইলে আমাদের এলাকাটা উন্নয়ন হইতো আর কি। আমি আগামী নির্বাচনে ভালো একটা যোগ্য প্রার্থী চাই, যে কোনো দলের হোক। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে একই সাথে, সেক্ষেত্রে হচ্ছে তার নেতৃত্ব গুণ, এলাকার মানুষের প্রতি কাজ করার সদয় যে বিষয়গুলো থাকবে, ওগুলা এই বিষয়গুলো চলে আসবে। নির্বাচন ভালো হোক, সুস্থ হোক আমরা চাই। স্বাধীনতার পর কয়েকটি নির্বাচনে এই আসনে জয় পরাজয়ের পালাবদল হলেও 90-এর পর এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ। 91-এর পর চারটি নির্বাচনে জয় পায় নৌকা প্রতীক। অন্যদিকে শুধু 2001 সালে আসনটি চলে যায় বিএনপির ঘরে। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণাকে কাজে লাগিয়ে নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ইউনিয়নগুলিতে যতগুলি কাজ হচ্ছে সব আমাদের প্রিয় নেতা আল্লাহ সাহেব বুকের রহমত হিসাব করেছেন। অন্য সরকারের আমলে কোনো 1 ইঞ্চি রাস্তা পাকা ছিল না। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যেই আসেন তার পক্ষেই এই শ্রীপুর সাধারণ মানুষ কাজ করে যাবে। অন্যদিকে আসনটি পুনরুদ্ধার করতে মরিয়া বিএনপি। দলের স্থানীয় নেতাদের মতে সরকারের প্রতি আস্থা হারিয়েছে সাধারণ মানুষ, তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসনে পাশ করবে ইনশাল্লাহ। কারণ মানুষ খুব কষ্টে আছে, দল যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আগাবো। গাজীপুর তিন আসনে ভোটার 347,355 জন। গাজীপুর তিন আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টা নির্বাচন সংবাদে। অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজার নামাজ হয়। জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সিনিয়র সাংবাদিকরা। বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মোয়াজ্জেম হোসেন 1993 সাল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কয়েক দশকের সাংবাদিকতা জীবনে তিনি পাকিস্তান অবজারভার, বাংলাদেশ অবজারভার, ডেইলি স্টার, নিউ নেশন, ইউএনবি, ঢাকা কুরিয়ারে কাজ করেছেন। নিখোঁজের 3 দিন পর কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত জাতিসংঘের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 31 জুলাই রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য হোটেল থেকে রওনা বের হন UNHCR এর কর্মকর্তা ও ইথিওপিয়ার নাগরিক সলিমান মুলাটা। এরপর কোনো খোঁজ না পেয়ে তার সহকর্মীরা বিষয়টি পুলিশে জানায়। আজ দুপুরে সোনাদিয়া চ্যানেলে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর পকেটে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মুলাটার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সামনে কোরবানির ঈদ, কিন্তু ব্যস্ততা নেই টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল তাঁতপল্লিতে। কাজ না থাকায় বেশিরভাগ শ্রমিকই অলস সময় পার করছেন। তাঁত মালিকরা বলছেন শাড়ি তৈরির প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় লাভ হচ্ছে না। এই ঈদে শাড়ির চাহিদা না থাকলেও সামনে দুর্গাপূজায় চাহিদা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী সমিতির নেতারা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
উৎসব মানেই নতুন কাপড়, আর যে কোনো উৎসবেই নারীদের পোশাকের তালিকায় থাকে টাঙ্গাইল শাড়ি। তাই ব্যবসায়ীরাও ক্রেতাদের পছন্দের চাহিদা মেটাতে প্রতি বছরই নানা রং আর বাহারি ডিজাইনের শাড়ি তৈরি করে থাকেন। কিন্তু ঈদুল ফিতরের তুলনায় কোরবানির ঈদে শাড়ির চাহিদা কম থাকে, ফলে তাঁতপল্লির বেশিরভাগ শ্রমিকের কাজ না থাকায় অলসময় পার করতে হচ্ছে। একদিকে শ্রমিকরা কাজ করতে পারছেন না, অন্যদিকে লাগাতার বৃষ্টি ও বিভিন্ন জেলায় বন্যার কারণে তৈরি শাড়িও বিক্রি করতে পারছেন না। কোরবানি যে সামনে যে ঈদ, আমরা যে চাপে থাকবো সেই চাপে আমরা নাই। মহাজন যদি কাজ ঠিকমতো দিত তাহলে আমাদের চাহিদা থাকতো, আমাদের আমদ পুতির কাজ করতাম। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এক সময় হয়তো দেখা যাবে যে অনেক প্রবলেম হবে। তাঁত মালিকরা বলছেন, শাড়ি তৈরির প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি, উৎপাদনের তুলনায় ক্রেতা কম থাকায় লোকসানে কাপড় বিক্রি করে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হচ্ছে, যে কারণে নতুন কাপড় তৈরি করা সম্ভব হচ্ছে না। সুতার দাম বেশি, কেমিক্যালের দাম বেশি, শ্রমিক মজুরি বেশি, সেই হিসাবে আমাদের মানে বিক্রি হইতেছে না। আমরা খুব লসের মধ্যে আছি, আমরা শ্রমিক বিল দিতে পারি না, শ্রমিকরা হাহা করে। বৃষ্টির জন্য আমাদের প্রোডাকশন কম, এবছর বিক্রি কম। তবে কোরবানির ঈদে শাড়ির চাহিদা না থাকলেও সামনে দুর্গাপূজায় শাড়ির চাহিদা বাড়বে বলে আশা করছেন করটিয়া হাটের শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি। বন্যার পরে পূজা, সেই পূজায় দেশে এবং দেশের বাইরেও বিশেষ করে ভারতে আমাদের টাঙ্গাইল শাড়ির চাহিদা অনেক বেশি। আমার বিশ্বাস এই বছরও সেই জায়গায় পূজার সময় টাঙ্গাইল শাড়ি যাবে। টাঙ্গাইল জেলায় 64,120টি তাঁত রয়েছে, এতে মালিকের সংখ্যা 10,000 এবং শ্রমিক প্রায় 1,50,000। সময় সংবাদ, টাঙ্গাইল। বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 56তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালির আয়োজন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। অপরাজেয় বাংলার সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান বলেন, সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পর থেকে গণযোগাযোগের ক্ষেত্রে এ বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ভবিষ্যতেও এ বিভাগের শিক্ষার্থীরা দেশে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। যে বিভাগটি যাত্রা শুরু হয়েছিল সেই বিভাগটি কিন্তু বাংলাদেশের এই গণযোগাযোগের ক্ষেত্রে একটি পথিকৃতের ভূমিকা পালন করেছে এবং এই বিভাগটিকে অনুসরণ করেই পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্ষেত্রটির বিকাশ ঘটছে এবং আমরা আশা করব অনাগত ভবিষ্যতেও এই বিভাগের ক্রম উন্নয়ন ঘটবে এবং তার একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশের এই গণযোগাযোগ ক্ষেত্রে এর গভীরভাবে প্রভাব অনুভূত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। স্কুল কলেজ বন্ধের পরও ইউনিফর্ম গায়ে রাজপথে শিক্ষার্থীরা, নিরাপদ সড়কের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে বিক্ষোভ। রাজধানীতে গণপরিবহন সংকট। রাজধানীর কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে 20,00,000 টাকার অনুদান প্রধানমন্ত্রীর, সান্ত্বনা জানান শোকাহত পরিবারকে। হজযাত্রী প্রতিস্থাপন কোটা 8 থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের, আজও বাংলাদেশ বিমানের 2টি হজ ফ্লাইট বাতিল। বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের 5 সদস্যের তদন্ত দল, বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। এবং ট্রেনে যাতায়াতে এখনও বিড়ম্বনায় পড়তে হয় প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের, নেই পর্যাপ্ত হুইলচেয়ার, কুলিদের দৌড়াতে গুনতে হয় বাড়তি টাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাঙালি পূর্ববী নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।